আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনার্স সেকেন্ড ইয়ার বা ডিগ্রি থার্ড ইয়ার যারা রয়েছে তাদের জন্য আজকে রাইট ফর্ম অফ সাজেশন দিব আশা করি এই সাজেশনটা ফলো করলে এই নিয়মগুলো থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো সেই তোমাকে কি করতে হবে যে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা চাকরির প্রিকশন নিতে যাচ্ছ হ্যাঁ অর্থাৎ অনার্সে বা ডিগ্রিতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি তুমি যদি চাকরির প্রিপারেশন এগিয়ে রাখতে চাও তাহলে আমাদের দ্বিতীয় আরেকটি চ্যানেল রয়েছে সেটি হচ্ছে রাফি বিদ্যাঘর তো এই ভিডিওর প্রথম যে কমেন্ট আছে সেই কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে তো ওই কমেন্ট থেকে ওই ভিডিও ওই চ্যানেলটা দেখে নেবে ঠিক আছে এবং ওটাকে সাবস্ক্রাইব করলে ওখানে তুমি চাকরি রিলেটেড জব রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড তুমি কি বিভিন্ন ভিডিও পেয়ে যাবে তো জন্য ওটাকে সাবস্ক্রাইব করে রাখবে চাকরি প্রিপার্স নেওয়ার জন্য তো আজকের ভিডিও হচ্ছে যে অনার্স সেকেন্ড ইয়ার বা ডিগ্রি থার্ড ইয়ার যারা আছো তাদের জন্য রাইট ফর্ম অফ ভার্থসের সাজেশন এর আগে রাইট ফর্ম অফ পরীক্ষায় তুমি কিভাবে হ্যাঁ কীভাবে অত্যন্ত সহজ উপায়ে রাইট ফর্ম অফ যারা ভয় পায়তা তাদের জন্য একটা ভিডিও অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি যে কীভাবে তুমি রাইট ফর্ম অফ মানে স্বল্প কয়েকটা রুলস করেই তুমি রাইট ফর্ম ভার্বস পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো আগে ওই ভিডিওটা দেখে আসো ওই ভিডিওটা দেখার পরে তারপরে এই ভিডিওটা দেখবে ঠিক আছে তো দেখো সাজেশনটা তো এখানে সাজেশনটা আমি দিচ্ছি তোমাদের আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে তো দেখো এক নাম্বার আছে কি আই ড্যাশ রিসিভ ইউর লেটার ইস্টার্টেড তো এখানে কি হয়েছে রিসিপ হয়েছে কি হয়েছে এখানে রিসিপ্ট রিসিপ্ট ছিল কিন্তু এটা কি হয়েছে রিসিপ্ট হয়েছে কেন কারণ এইখানে দেখো একটা অতীতের সময় আছে অতীতের সময় উল্লেখ থাকলে সেক্ষেত্রে যে ভাবটা ব্র্যাকেটে দেওয়া থাকবে ওইটাকে অবশ্যই তোমার কি করতে হবে ভি টু করতে হবে মানে পাস ফর্ম করতে হবে ঠিক আছে ওকে আচ্ছা এরপরে দেখো যে দুই নম্বর আই উইশ আই হ্যাশ এ কিং আই অ আর কেন হলো কারণ দেখো এখানে বলতেছে আমার ইচ্ছা জাগে আমি রাজা হব এটাই ইচ্ছা জাগে তো দেখো যে রাজা হওয়া কি এখন সম্ভব এখন তো রাজাদের যুগই নাই তো এটা আর সম্ভব না তাই না তো অসম্ভব যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে মনে করো যে বিয়ে আছে তাহলে বিয়ের জায়গায় তোমাকে লিখতে হবে অয়ার বি থাকলে অয়ার আর যদি মূল ভাব থাকে তাহলে তার ভাব টু লিখতে হবে ঠিক আছে যেহেতু অয়ারটা কি ভাব টু মানে ভাবের পার্ট ফর্ম লিখতে হবে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে অবশ্যই যে ভাবটা দেওয়া থাকবে তার ভারপ টু করতে হবে মানে ভারভের পার্ট ফর্ম করতে হবে অর্থাৎ এখানে কি আছে স্টপ তো স্টপের ভাব টু হচ্ছে কি স্টপ এক ভাগকে যদি দুই ভাগ থাকে তাহলে ব্র্যাকেডে যে ভাবটা থাকবে তাকে আইন জি করতে হবে এখানে দেখো প্রিফার একটা ভাব রিড আর একটা ভাব এখানে কয়টা ভাব আছে দুইটা ভার্ব আছে তো এক বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয়টা নর্মালি কী করতে হয় আইএনজি করতে হয় তো এখানে রিড আছে তো রিড থেকে কী হয়েছে রিডিং রিড থেকে কী হবে রিডিং তার মানে এক বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয়টি আইএনজি হয় দ্বিতীয়টি আইএনজি হয় আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু দেখো এখানে ওয়েন্ট একটা ভাব আবার এই যে বাই একটা ভাব তাহলে কয়টা ভাব দুইটা ভাব তো দুইটা ভাব থাকার কারণে দ্বিতীয়টা কি করতে হয়েছে আইএনজি করতে হয়েছে হি টক্স এস ইফ বা এস দো এস ইফ বা এস দো এর পূর্বের অংশ যদি ভি ওয়ান হয় মানে প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরবর্তী অংশ কি হবে ভি টু হবে মানে পাস্ট ফর্ম হবে তো এখানে নো ছিল ভি ওয়ান এটাকে পাস্ট করলে কি হয় নিউ এরপরে এস ইফ বা এস দো এস ইফ অথবা এস দোয়ের প্রথম অংশ যদি ভি টু হয় তাহলে দ্বিতীয় অংশ হ্যাট প্লাস ভি তো এখানে হ্যাট বসানো হয়েছে এবং কি এরপর দেখো যে বা ফর যদি শেষের দিকে থাকে সিন্স অথবা ফর তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন বসায় আইনজি করে দিবা তো এখানে ইট হ্যাজ বিন রেই ইট হ্যাজ বিন রেই লিস্ট যদি থাকে সেন্টেন্সের মধ্যে লিস্ট থাকলে শুট প্লাস ভার ওয়ান অর্থাৎ এখানে মিস রয়েছে তো মিসের আগে তোমাকে কি নিতে হবে শুট নিতে হবে শুট মিস শুট এবং তারপরে এই মিস শব্দটা ব্যবহার করতে হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর যেহেতু বিফোরের আগে পাস পারফেক্ট রয়েছে অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি আছে হ্যাড রয়েছে এবং কি আছে ভি থ্রি আছে তাহলে পরবর্তী অংশে ভি টু রাখতে হবে অর্থাৎ কাম আছে এটা কি হবে কে আর যদি ভি টু থাকে আফটারের আগে যদি ভি টু থাকে তাহলে এটা কী করতে হবে আফটারের আগে যদি ভি টু থাকে তাহলে পরে হবে হ্যাট প্লাস ভিথিং এখানে হবে হ্যাট কাম হ্যাট কাম এখানে কেম হবে না এটা হবে হ্যাট কাম ইট ইস মেনি সিন্স ইট ইস মেনি সিন্স তো দেখা যায় সিন্সের আগে প্রেজেন্ট আসে তাহলে পাস্ট করতে হবে সেন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে অর্থাৎ ইস এখানে প্রেজেন্ট টেন্স আছে তাহলে পাস্ট করতে হবে তো এখানে মিট তো মিটের পাস্ট কি মিট এম ই টি আর যদি সেন্সের আগে পাস্ট থাকে এখানে পাস্ট হয়েছে ওয়াস তাহলে পাস্টে আছে তাহলে এটাকে হ্যাট প্লাস ভি সি অর্থাৎ হ্যাট মিট হবে এরপর দেখো যে পনেরো নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে দি ইংলিশ ড্যাশ স্পিক ইন ইংলিশ তো ইংলিশরা ইংলিশ বলে এখানে ইংলিশ বলতে ইংলিশ জাতি বলতে তার মানে ব্যক্তি তো এখানে কী হবে স্পিক ইংলিশ স্পিক ইন ইংলিশ ইংরেজি ইংরেজরা ইংরেজিতে কথা বলে ফিফটি মাইলস ঢ্যাশে লং হয়ে গাণিতিক যুক্তি যদি বোঝায় হ্যাঁ ফিফটি মাইলসের একটা গাণিতিক পরিমাপ তো গাণিতিক যুক্তি বোঝালে গাণিতিক পরিমাপ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার অর্থাৎ ফিফটি মাইলস থাকলে এখানে আর হবে না এখানে হবে ইস মানে ভাবটা হবে সিঙ্গুলার ফিফটি মাইলস ইস্ট এ লং ওয়েড এন্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার একটা আর একটা যদি পরিপূরক হয় একসাথে সাথে একটি না চলে তাহলে সেক্ষেত্রে কি হবে ভাবটা সিঙ্গুলার হবে এখানে বিয়ের জায়গা লিখতে হবে ইস ইংলিশ হ্যাড স্পিক অল ওভার দা ওয়ার্ল্ড ইংলিশ কি বলার কাজটা কি ইংলিশ করতে পারে মানে ইংলিশ কি নিজে ইংলিশ বলতে পারে পারে না তো যদি কোনো সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট যদি কাজ করতে না পারে তাহলে সেক্ষেত্রে অগ্জিদারি প্লাস ভাব থ্রি তো এখানে ইংলিশের পরে অগ্জিদারি ইজ বসানো হয়েছে এবং স্পিকের ভাব থ্রি কি স্পোকের ই আই ওয়ার ইউ ইফ যুক্ত সেন্সের সাবজেক্টের পরে যদি ভি টু থাকে তাহলে কি করতে হবে উড প্লাস ভি ওয়ান অর্থাৎ উট হেল্প ইফয সাবজেক্টের পরে যদি ভি ওয়ান থাকে তাহলে ক্যান বা উইল প্লাস ভার ওয়ান অর্থাৎ উইল প্রোসপার এখানে প্রসপার আছে যেহেতু এখানে ওয়ার্ড হার্ট মানে ভার ওয়ান আছে এজন্য উইল বসায় তারপরে প্রসপার আই হ্যাভ অলরেডি রিচ আওয়ার হোম তো এখানে হ্যাব রয়েছে হ্যাবের পরে ভি থ্রি হয় তো এখানে রিচের ভি থ্রি হচ্ছে রিস্ট ওয়াই থাকে হোয়াইলের পরে ভার্ভের সাথে আইনজ্রি করতে হবে হোয়াইল ওয়াক তাহলে হোয়াইল ওয়াকি ওয়াকের সাথে আইনজ্রি করতে হবে স্নেক তো পরে যদি সাবজেক্ট দেওয়া হয় পরে যদি সাবজেক্ট দেওয়া হয় তাহলে ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ভের সাথে আইনজ্রি তো হিয়ের পরে অবশ্যই ওয়াচ বসে এবং পাসের সাথে আইনজি করলে হয় পাসিং উড রেদার উড রেদার থাকলে ভার্বের বেস্ট ফর্ম বসে অর্থাৎ ব্র্যাকেটে যেটা আছে ওইটাই বসাইতে দিতে হবে টাইপ ইফ আই বিন এ হ্যাশ দ্য তো এখানে কী আছে যে ইফের পরে হ্যাড বিন মানে হ্যাড আছে তারপরে ভি থ্রি আছে তো এটা কী করতে হবে হ্যাপ নিতে হবে যেহেতু হ্যাডের পরে ভি থি তাহলে উট হ্যাপ আর হেল্পকে ভার থ্রি করে নিতে হবে তাহলে কী হলো আচ্ছা এখানে হেল্প হেল্প হবে তো এখানে কী হবে হেল্প Help. When I reach the ট্রেন the leave এখানে যুক্ত বাক্যের প্রথম অংশে আছে কি পরবর্তী অংশে কি হবে বি টু লিভের বি এই ছিল আজকের রাইট ফর্ম ভারসের সাজেশন আশা করি রাইট ফ্রম ভার্টস এর নিয়মগুলো এবং এই যে সাজেশন দিলাম এগুলো যদি একটু তোমরা স্টাডি করো তাহলে অবশ্যই তুমি রাইট ফর্ম ভাবছে ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সেই পথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আসসালাম আলাইকুম